নমস্কার বন্ধুরা, মনমৌ ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে রবিবার, তো সকলকে হ্যাপি সানডে। তো সকালবেলা বসে বসে একটু আরাম করে চা খাচ্ছি, কেননা আজকে হচ্ছে রবিবার, ছেলের তো স্কুল ছুটি, আজকে উঠেওছিও একটু লেট করে। তো একটু বসে বসে আরাম করে চা খেয়ে তারপর কাজকর্ম শুরু করেছি। তো আজকে আমাদের ব্রেকফাস্টটা একটু অন্যরকমই হচ্ছে, মানে ঘুগনি, অন্যরকম বলতে আর কিছু নয়, এটা হচ্ছে একটা ঘুগনি। তো মটরটা কাল রাতে থেকে ভিজিয়ে রাখা হয়েছিল, তো মশলা কষে মটর সেদ্ধটা দিয়ে দেওয়া হলো, কুকারের মধ্যে সিদ্ধ করে রাখা হয়েছিল আগে। তো ব্যাস সিম্পল ঘুগনি রেডি। আর আমার ছেলে সকালবেলাতে পড়াশোনা করতে বসেনি, ও সকালবেলায় ড্রয়িং করতে বসেছে, তো মনোযোগ সহকারে ড্রয়িং করছে। আজকে ওর বিকালে আঁকা আছে। তো ঘড়িতে দেখো কটা বাজছে, এখন 9:25। আমার কিন্তু এখনও স্নান হয়নি, তো এদিক ওদিক খালি ঘোরাঘুরি করছি। এই যে দেখো পাগল পাগল লাগছে দেখতে। হ্যাঁ, এদিক ওদিক ঘোরাঘুরি করছি, আর ওকে একটুখানি আঁকাতে একটুখানি দেখিয়ে দিলাম। তো চলো এখন করবো হচ্ছে স্নান। গুড মর্নিং, পরের ভিডিও দিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে রবিবার, তো হ্যাপি সানডে অ্যান্ড ওয়েলকাম টু দ্য ব্লগ। তো আজকে সকালবেলায় বাবু একটু আসতে, তো আজকে সকালবেলাতে একটু লেট করেছি, কারণ আজকে তো রবিবার, ছেলের স্কুলও নেই, ছুটি, সে কারণে কাজগুলো একটু লেজি লেজি হয়েই চলছে আর কি। সকাল থেকে এইমাত্র স্নান করলাম, 10:00 বাজছে এখন, আর আমার ছেলে বলছে যে ধপ ধপ করে আওয়াজ হচ্ছে। এখন সকালবেলায় ব্রেকফাস্ট খাওয়া হয়নি, সকালে আজকে ঘুগনি হয়েছে, চলো এখন নিচে যাই, নিচে গিয়ে খাবো, ওকেও খাওয়াবো, আমিও খাবো। খাইনি, ও সকালবেলা ঘুরতে বসেনি, ড্রয়িং করছিলো, ড্রয়িং করে এখন ওপরে এসেছে, বল খেলছে। তো চলো নিচে গিয়ে এখন খাওয়াবো, তারপর ওকে পড়াতে বসাতে হবে। আর আজকে আমাদের বাড়িতে ছাদে যে ছোট্ট মতন বাঁধাকপিটা হয়েছিল, সেই বাঁধাকপিটা আজকে কালকে গাছ থেকে আর কি তুলে নেওয়া হয়েছে, আর সেই বাঁধাকপিটা আজকে রান্না হবে। খুবই ছোট্ট, বেশ বাঁধন হয়েছিল, খুব একটা বড় হয়নি। তো যাই হোক, গাছের জিনিস ছোট বড় যেমনই হোক, খুবই তো যাই হোক, আজকে বাঁধাকপিটা রান্না হবে। তো চলো তোমাদের দেখাবো গিয়ে বাঁধাকপিটা ওইটুকুনি হয়েছে। বাপরে বাপরে, এত আওয়াজ করিস না রে, চল এখন নিচে যাই, পরে কথা হবে। তো চলো, ঘুগনি নিয়ে মুড়ি নিয়ে বসে পড়েছি। তো এদিকে ঘুগনির মধ্যে ওপর থেকে একটু চানাচুর, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু লেবুর রস চিপে নিলে না টেস্টটা খুব ভালো লাগে। লেবুর জায়গায় তেঁতুল গোলা জলও ভালো লাগে, কিন্তু আজকে যেহেতু ঘরে লেবু ছিল সেই কারণে লেবুর রস চিপে নিলাম, টেস্ট কিন্তু দারুণ লাগে। এরকম ঘুগনি এক বাটি নিয়ে বসে বসে খেতে খেতে টিভি দেখতে বেশ ভালো লাগে। তো চলো এখন সকালবেলার ব্রেকফাস্ট ঘুগনি আর মুড়ি। আর আমার ছেলে নিয়েছে দেখো কি, ও নিয়েছে চানাচুর আর শুকনো মুড়ি, ও ঘুগনি মাখিয়ে মুড়ি খাবে না, ঘুগনি শুধু শুধু খাবে। তো যাই হোক, ও চানাচুর আর মুড়ি খাক। তো খাওয়া দাওয়া করে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখো, তোমাদের বলেছিলাম যে বাঁধাকপিটা যেটা গাছে হয়েছিল ছোট্ট মতন বাঁধাকপি, দেখো আর কিন্তু বড় হতো না, সেই কারণেই তুলে নেওয়া হয়েছে, তো দেখতে কিন্তু দারুণ লাগছে। তো চলো বাঁধাকপিটা এখন কেটে নিই। তো বাঁধাকপিটা কাটার পরে ঠিক এইরকম লাগছে দেখতে, ভেতরে কিন্তু বেশ বাঁধন হয়েছিল, ফাঁপা নয় বাঁধাকপিটা। তো যাই হোক, এইটুকুনি বাঁধাকপি, আজকে আলু দিয়ে তরকারি হবে আজকে আমাদের। তো এইদিকে বাঁধাকপি আর একটু টমেটো দেওয়া হয়েছে, আর এর সঙ্গে আলু কুচি নেওয়া হয়েছে। তো চলো ঝটপট বাঁধাকপি তরকারিটা রান্নাটা করে নিই। বাঁধাকপি ফুলকপি এই শীতকালের টাইমেই খেতে ভালো লাগে, কিন্তু এখন বাজারে সবসময় পাওয়া যাচ্ছে, কিন্তু শীতকালে যে বাঁধাকপি ফুলকপির যে একটা টেস্ট হয় সেই টেস্টটা কিন্তু অন্য সময় পাওয়া যায় না, বছরের অন্য কোনো টাইম কিন্তু সেই টেস্টটা হয় না। আর আমাদের গাছেরও মানে ছাদের যে গাছগুলো ছিল কপির, সেই কপির গাছগুলো শেষ হয়ে এসছে, তো এই একটা কপি ধরেছিল। আর এই বাঁধাকপিটা আমাদের প্রথম বাঁধাকপি, এর আগে বাঁধাকপি গাছ লাগানো ছিল,
কিন্তু বাঁধাকপি হয়নি, এই বছরই প্রথম বাঁধাকপি হলো। ফুলকপি হয়েছে অনেকগুলোই এর আগের বছরে, এই বছরে তো এই বাঁধাকপিটা এই বছরই প্রথম। আর বাঁধাকপি তরকারিটা হয়ে যাওয়ার পরে একটু মাছের আর কি কাসুন্দি দিয়ে মাছ করছি। তো ছোট্ট ছোট্ট আলু ভেজে আর কি সিদ্ধ করে নিয়ে তার মধ্যে একটুখানি সর্ষে বাটা দেব, আর দেব হচ্ছে আম কাসুন্দি, যেটা গত বছরে মানে আমের টাইমে করে রাখা হয়েছিল এক শিশি, তো সেটা ফ্রিজের মধ্যে স্টক করা ছিল, তো সেই কাসুন্দিরই একটু 2 চামচ আর কি ওইটার মধ্যে দিয়ে দেবো। তো তারপরে ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো, মাছগুলো ভাজা আছে দিয়ে দেবো। তো এখন 2 চামচ মতো কাসুন্দি দিয়ে দিচ্ছি, বেশ টক টক লাগবে খেতে। আর একটু সর্ষে বাটাও দেওয়া হবে, আর এটার মধ্যে নুন হলুদ একটু টমেটো বাটা দেওয়া হয়েছে, এই টমেটো কুচানো দেওয়া হয়েছে, ব্যাস আর কিছু না। আর সরু সরু লম্বা লম্বা করে আলু দেওয়া হয়েছে, খেতে দারুণ হয়েছিল। তো চলো এখন কাসুন্দিটা দিয়ে দেওয়া হলো, এবার সর্ষে বাটাটা দিয়ে দেওয়া হচ্ছে। বেশ একটা মাখো মাখো ব্যাপার চলে এসেছে, এবারে মাছটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে কাসুন্দি দিয়ে রুই মাছ। আর এ পাশের গ্যাসে ভাতটাও হয়ে এসেছে, ভাতটা এবার নামাতে হবে। তো চলো তোমাদের রান্না বান্না একবার দেখিয়ে দিই। ভাতটাও নামিয়ে নিয়েছি, তো এই যে বাঁধাকপির তরকারি হয়েছে, এটা পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ডাল হয়েছে, আর ওই যে ওই বাটিটাতে রয়েছে মাছ কাসুন্দি দিয়ে মাছ। তো চলো রান্না বান্না তো শেষ, আর এদিকে ঘর বাড়িগুলো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আমার ছেলে সব খেলনাবাতি, ড্রয়িংয়ের জিনিসপত্র, তারপরে জামা কাপড়গুলো উপর থেকে তুলে নিয়ে এসেছি, তো সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। তো এইগুলো তো সংসারের নানা রকমের কাজ থাকে টুকটাক, আর এই সমস্ত কাজগুলো রান্নার ফাঁকে ফাঁকে বা রান্না করার শেষে করে নিলে কি হয়, হাতে একটু সময় পাওয়া যায়, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট পাওয়া যায়। তো চলো এখন আমি এগুলো করে নিই, তারপর ছেলেকে একটুখানি দেখতে হবে, ওকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে। তো ওর সকালবেলা তো পড়তে বসেনি, রান্না টান্না হওয়ার পরে ওকে একটুখানি পড়তেও বসিয়েছিলাম, তো পড়াশোনা শেষে একটু খেলা টেলা করে তারপর এখন ওকে স্নান করালাম, স্নান টান করিয়ে এখন এবার খাওয়াবো। তো এখন ছেলের খাবার বেড়ে নিচ্ছি, এখানে রয়েছে ভাত, বাঁধাকপির তরকারি, মাছ, আর এক টুকরো লেবু কেটে নিয়েছি। মুসুর ডাল দিয়ে লেবু চিপে খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকে মাছটাও যেমন দুর্দান্ত হয়েছিল একটু টকটক ঝাল ঝাল, তেমনি ডাল আর লেবু দিয়েও কিন্তু ভাতটা খুব ভালো খেয়েছি। আর বাঁধাকপির তো কোনো জবাবই নেই, ঘরের বাঁধাকপি দারুণ হয়েছিল খেতে। তা যাই হোক, ছেলেকে খাবার মাখিয়ে আমি নামিয়ে দিয়েছিলাম, ও নিজে নিজেই টুকটুক করে মোটামুটি খেয়ে নিয়েছে খাওয়া শেষের দিকে, আর পাশে বাবা খাচ্ছে, ওদের হয়ে গেলে তারপর এবার আমরাও খাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আগে ছেলে তো খেয়েছে, তারপরে আমরা খেলাম একে একে, তারপরে বাসন টাসন ধোয়া হলো, তো এখন একটু রেস্ট নেবো। এখন প্রায় 2:30-3 মতন বেজে গেছে, আর বিকেলে একটু ছেলের ড্রয়িং ক্লাস আছে, তো ওকে নিয়ে একটু শোয়াবো। তো চলো এখন কয়েকটা জামা কাপড় ছিল, গামছা, তারপরে ছেলে স্নান করার পরে কয়েকটা জিনিস সেগুলো আর কি নিয়ে গেছিলাম। তো চলো এখন নিচে গিয়ে একটু রেস্ট নেবো, তারপরে পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন প্রায় 6টা বাজতে যাচ্ছে, তো ওই যে ছেলে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, তো এখন ওকে নিয়ে যাব হচ্ছে ড্রয়িং ক্লাস দিতে যাব। তো ড্রয়িং ক্লাসটাই নতুন জয়েন করেছে, ফেব্রুয়ারি মাস থেকে স্টার্ট করেছে, তো আমিও রেডি হয়ে নিয়েছি।
বাজারে বেরিয়েছি আমি আর আমার ছেলে, তাই তো? এই যে আমরা ছবি আঁকতে গিয়েছিলাম, তারপর এখন বাড়ি ফেরার পথে আমি গেছিলাম। তো ড্রয়িং ক্লাস থেকে ফেরার সময় একটু টুকটাক কেনাকাটি ছিল, একটু টুকটাক কেনাকাটি করলাম, আর এদিকে মোমো ফ্রাই হচ্ছে দেখলাম, তো আমরা একটু মোমো খেয়ে নিলাম, তারপর বাড়ি চলে এলাম। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে আজ এখানেই আসছি, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে।